বন্ধুরা এবার রাখি চেষ্টা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের দিনের কাজকর্ম নিয়ে আমার ছোট্ট এই ব্লগ, আশা করছি ভালো লাগবে। তো আমি পৌঁছে গেছি বাড়িতে। বাড়িতে গিয়ে প্রথমে একটু নাস্তা খাওয়ার খাইতে বসছি। নাস্তা মানে কী করে আমাদের গাছের ফ্রেশ কাঁঠাল। ঈদের সকালবেলা, কালকে সকালে কালকে অনেক বৃষ্টি ছিল, বাট এখন বৃষ্টিটা অনেক কম আছে, সকালে আর বৃষ্টি হয় নাই। আমি সকালের প্রকৃতি দেখতে একটু বের হয়েছি। আমরা রাত্রে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর বের হয়ে নাই। ইস, বর্ষার এই সবুজ কিছু ভাল লাগে। কত রকমের যে পাখি ডাক। তো এটা আম্মা কুনাফা বানিয়েছে। আম্মা এত ভালো নাস্তা বানাতে পারে, কোনো কিছু দেখা লাগে না। তো যাই হোক, এখন কুরবানির মোটামুটি দুপুরবেলা হয়ে গেছে আর ইয়েটা চলে আসছে, কলিজাটা চলে আসছে। তো কলিজি আমি সবসময় বাড়িতে গেলে কলিজিটা আমি রান্না করি। এই যে জায়গাটা দেখতেছেন, এই কর্নারটা আম্মা আমাকে বানিয়ে দিয়েছেন শুধুমাত্র ইয়ে করার জন্য, মাটির চুলায় রান্না করার। আমার খুব ইয়ে চাই রান্না করতে, তো আমি যাতে মাটির চুলায় রান্না করতে পারি এই জন্য আম্মা এই কর্নারটা বাড়িয়ে দিয়েছেন। তারপরে মাটি দিয়ে সুন্দর করে লেপে টেপেও দিয়ে রেখেছেন আমি যাওয়ার আগে। তারপরে এখন আমি একটু জাস্ট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে কী করব, আগুন দৌড়াচ্ছি। আগুন দৌড়ানো অনেক কী ব্যাপার, টাফ হয়ে যায়। এর মধ্যে আমি কলিজাটা ধুয়ে পরিষ্কার করে কেটে ছোটো করে পরিষ্কার করে রেখে দিয়েছি পানি ঝরার জন্য, আর আগুন দৌড়ানোর আপ্রাণ চেষ্টা করতেছি। বেশিক্ষণ লাগে নাই, হয়ে গেছে। আর সাথে ছিল আমার ছোটোবেলার খেলার সাথী, সে আসে বসে গল্প করতেছে আর আমি এদিকে কলিজিটা বসাইছি, বসানোর চেষ্টা, তার সাথে গল্প করতেছি আর কলিজিটা রান্না করতেছি। আমি বাড়িতে গেলেই সে আসবেই, যে বা খবর নিবে শানা আসছে কিনা এরকম। তো কলিজিটা বসাইতে আমি আমার স্টাইলেই বসাচ্ছি। প্রথমে একটু আস্ত রসুনের কুয়া, তেজপাতা, দারচিনি আর কাটা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু বাগার করে নিতেছি, যাতে কি হয় ওই পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে যাবে, ব্রাউন কি একটু ব্রাউন দিয়ে কম লালচে হয়ে গেলে তখন আমি অন্যান্য মশলাগুলো দেবো। এই যে আমার ছেলা খেলার সাথে, ছোটোবেলা আমরা একসাথে খেলতাম, মাছ ধরতাম, তারপর গুল্লাচুট খেলতাম, গাছ থেকে কত যে ফল পেড়ে খেয়েছি। তো সে আমাদের পাশেই, তার বাড়িতে তার বিয়ে হয়েছে এখানে। তো কলিজাটা আমি যেটা দিতে খুব পছন্দ করি, মেথি। রাতে আমি মেথি বেটে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা বেটে। কলিজিতে মেথি দেওয়া মাস্ট, আমার কাছে মনে হয় তখন টেস্টটা অন্যরকম হয়ে যায়, খুবই মজার একটা টেস্ট হয়। তো আমি এই জন্য বাকি যেটা নতুন মশলা, আদা রসুন, হলুদ মরিচ, ধনিয়া, গরম মশলা সব দিয়ে ভালো করে মাংসটা কষায় নিতেছি। তারপরে আর গরম মশলাটা আম্মা নিজের হাতে করেছে, মানে সব রকম মশলা দিয়ে কিনা না, সব রকম মশলা দিয়ে আম্মা নিজে বানিয়ে রেখেছে। তো ওইটা আমি এখন কষানো হয়ে গেলে আমি কলিজাটা দিয়ে দিছি। দেওয়ার পরে হয় কি, জাস্ট ভালো করে নেড়েচেড়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দিলে 20-25 মিনিটে পুরো কলিজাটা হয়ে যায়। কলিজা আবার বেশি জাল করলে শক্ত হয়ে যাবে সেজন্য। আর আমি সব মশলা করে আবার আমাদের মেন যে গোড়টা মোল গোড়ে পাঠিয়ে দিয়েছি, আর শুধু লবণটা রেখেছি, কারণ লবণ যদি লাগে টেস্ট করে আবার দিতে হবে। মাটি চুলায় আসে রান্না রান্না করাটা আমার কাছে খুব আরামের মনে হয়, যে বসে বসে গল্প করলেন আর রান্নলেন। আমি বাড়িতে গেলে আমার খুব মাটি চুলায় রান্না করার আমার আগ্রহটা অন্যরকম। তারপরে ঝোল দিয়ে দিয়েছি, এখন জাস্ট শুধু 20-25 মিনিট রান্না হবে, সেটা হয়ে গেলে নামায় নিব। আর আমি কি গল্প করতে করতে হয়ে গেছে আমার কলেজিটা হয়ে গেছে, যে আমি দেখতেছি লাস্ট মুহূর্তে। আর আম্মা তো ওইদিকে গরু নিয়ে ব্যস্ত, মাংস কাটাকাটি করে সবাইকে দিতে হবে। তো এদিকে আসছে দুপুরে, হয়ে গেছে ভাতটাত হয়ে গেছে, আমি জাস্ট কলেজাটা যে রান্না করছি সেটাই দেখানোর জন্য অল্প একটু ভাত নিয়ে কলেজাটা বসে বসে খাচ্ছি সবাই, আর যারা কাজ করতেছে তাদেরকেও খাওয়াইলাম। তারপরে আমি নিয়ে বসছি লেবুটা, আমাদের গাছের এত সুন্দর গ্রান ছিল, বাসায় নিয়ে আসছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। নেক্সট একটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।